সারদা তদন্তে সহযোগিতার জন্য শিলংয়ে সিবিআই এর মুখোমুখি কলকাতার পুলিশ কমিশনার। শুরু বয়ান রেকর্ডের প্রক্রিয়া, থাকছে 35 থেকে 40টি প্রশ্ন, খবর সিবিআই সূত্রে। এই নিয়ে তৃতীয়বার ইডির জিজ্ঞাসাবাদের মুখে রবার্ট বাড্রা। আজও অন্তত 30 থেকে 40টি প্রশ্নের সম্মুখীন হতে হবে বাড্রাকে। লন্ডনের সম্পত্তি ছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর। কর্ণাটকে কংগ্রেস বিধায়কদের 20 কোটি টাকা ঘুষ দিতে চাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ, পিছনে মোদী অমিত শাহ দাবি কংগ্রেসের। ইস্যু তোলা হবে সংসদে হুঁশিয়ারি সুরজেওয়ালার। ফের সংরক্ষণের দাবিতে পথে গুর্জর সম্প্রদায়, রাজস্থানের কোটায় রেল ও পথ অবরোধ, রেল লাইনের উপর তাঁবু খাটিয়ে চলছে আন্দোলন। এর জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন, ঘুরপথে চালানো হচ্ছে অন্তত 4টি ট্রেন। ফের অটো চালকদের দৌরাত্ম্য, নাগেরবাজার দমদম ক্যান্টনমেন্ট রুটের অটোযাত্রীকে মারধরের অভিযোগ, ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত যুক্তি ইউনিয়নের, গ্রেফতার 2। নিয়ন্ত্রণহীন ডাম্পার ঢুকে পড়লো বাড়িতে, ধাক্কায় মৃত্যু বাবা ও মেয়ের। উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর, পথ অবরোধ, ডাম্পারের চালক খালাসি পলাতক। সাত সকালে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, কলকাতা পুরসভার স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় আহত 3 বছরের শিশু ও তার মা। সল্টলেকের দত্তাবাদের ঘটনা, স্থানীয়রা গাড়ি চালককে আটকে রাখেন, পরে বিধাননগর উত্তর থানার পুলিশ এসে চালককে আটক করে। ইএম বাইপাসের মুকুন্দপুর মোড়ে বেপরোয়া অ্যাপ নির্ভর ক্যাবকে বাঁচাতে গিয়ে উল্টে গেল লরি। দুর্ঘটনার জেরে সকাল থেকে ইএম বাইপাসে যানজট, সকাল 5:30 নাগাদ মুকুন্দপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এনআরএস হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, পরিবারের তরফে এন্টালি থানায় অভিযোগ দেয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণবঙ্গে কাটছে মেঘ, উত্তরে আজও বৃষ্টি, কাল থেকে নামবে পারদ, ফের শীতের আমেজ পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মাঘ মাসের শুক্লা পঞ্চমী, সকাল 10টার পর থেকে আজ বহু জায়গায় সরস্বতী বন্দনা শুরু। পঞ্জিকা অনুযায়ী আগামীকাল সকাল 10টা পর্যন্ত রয়েছে শুক্লা পঞ্চমী তিথি। বাড়ি থেকে পাড়ার মোড় সব মিলিয়ে বাগদেবীর আরাধনায় রাজ্য জুড়ে উৎসবের আমেজ। সুদূর অস্ট্রেলিয়াতেও এবার বাগদেবীর বন্দনায় মাতলেন প্রবাসী ভারতীয়রা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সরস্বতী পুজোয় মাতল ভিক্টোরিয়ার বেঙ্গলি অ্যাসোসিয়েশন। সকাল থেকেই রীতি মেনে চলে পুজোর কাজ। নমো নিত্যম সরস্বতী। রেস্তোরাঁ এবার ক্রেতাদের খাবার দেবে রোবটরা। হায়দ্রাবাদে এমনই এক রেস্তোরাঁ যাত্রা শুরু করলো। আপাতত রেস্তোরাঁয় 4টি রোবট খাবার দেওয়ার কাজ করছে। দিনে মাত্র 3 ঘন্টা চার্জ দিলেই সারাদিন কাজ করতে পারে রোবটগুলি।